আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলেন সিজদাবরত অবস্থায়, আল্লাহর দিকে সিজদা হয়ে পয়গম্বরের জন্ম আল্লাহ পাক রব্বুল আলামিন জিনিসটাই সম্পূর্ণ আলাদা করে দিলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, এখনো পর্যন্ত পয়গম্বর মা বাবা হারা। আরবের অবস্থা ছিল এমন, মানুষগুলো ছিল দরিদ্র, সন্তানদেরকে লালন পালন করার জন্য দূর থেকে দায়মা নিয়ে আসতেন, দুধ পান করাইতো। খবর সংবাদ হয়ে গেল ওই বিশাল দুধ দুনিয়ার জমিনে আসছে বাবাহীন সন্তান, বাবা নাই, মায়ের আদরও পায় না। হালিমাতুস সাদিয়া চিন্তা করে চেহারাটাই কেমন নূর, এমন নূরওয়ালা সন্তান আমার কোলের ভিতরে যদি আসে আমার কোলটা ভরে যাবে। হালিমাতুস সাদিয়া কেমন যেন মনে মনে বুঝলেন নিশ্চয়ই এই বাচ্চাটার ভিতরে আল্লাহ পাক রহমত আর বরকত দিয়া রাখছে। কোলের ভিতরে নিয়ে জড়ায় ধরে চুমা খায়, মোহাম্মদ যেখানে যায় সেই জায়গায় বরকত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে হালিমাতুস সাদিয়া স্তনটার ভিতরে মুখটা লাগায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত 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 মোহাম্মদুর রাসূলুল্লাহ। স্তনে দুধ লাগানোর সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া বলে আমার দুই স্তন দুধে ভরপুর হয়ে গেল। আমি আবার তাবুতে ফেরত গেলাম, তাবুতে ফেরত যায় দেখি আমার সন্তান দুধেরটাও দুধ খায়, মোহাম্মদও দুধ খায়। আমি অবাক, আরে বুঝলাম না এতদিন পর্যন্ত আব্দুল্লাহ দুধ পায় না, এখন মোহাম্মদও দুধ খায়, এদিক দিয়ে আমার আব্দুল্লাহও দুধ খায়। বাহিরে তাকায় দেখে মাদি ঘোড়াটা কেমন যেন ছটফট করতেছে, আরে ব্যাপারটা কি, মাদি ঘোড়ার ভিতরে জোর আসলো কোন জায়গা থেকে? আবার হালিমাতুস সাদিয়া বিশাল বাহিনীর সঙ্গে রওনা হয়ে গেল, বনু সাদ গোত্রের ভিতরে রওনা, সমস্ত মানুষের সঙ্গে রওনা হয়ে গেল যাওয়ার জন্য। হালিমাতুস সাদিয়ার মাদি ঘোড়ার অবস্থা দেখে সবাই তো অবাক, আরে হালিমা তুমি আসার সময় এই ঘোড়াটাই ছিল, তুমি আসার সময় ঘোড়াটার জোর একদম কম ছিল, এখন দেখি যেই ঘোড়াটা দুর্বল ছিল ওই ঘোড়াটা এমন কি জিনিস পাইলো যে আমাদের সব ঘোড়াদের আগে আগে এই ঘোড়াটা এখন সামনে দৌড়াইতেছে। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, আমার দিল বলতেছে আমাদের কাছে আল্লাহ প্রদত্ত একটা বরকত কোলের ভিতরে নেমে আসছে, ওই বরকতটার কেউ নাই, এই এতিম বাচ্চা মোহাম্মদ। দুনিয়ার জিন্দগিতে এমন বাচ্চা আর কোনোদিন দেখি নাই, যেই বাচ্চাটা আমার ঘরে আসার সঙ্গে সঙ্গে বরকত পাইয়া গেলাম, দুধেও বরকত ঘোড়ার ভিতরেও বরকত। হালিমা বলে আমি যখন বাড়িতে রওনা হয়ে গেলাম যাওয়ার পরে আমার যেই ছাগলের পালগুলো ছিল একদম দুর্বল, এই ছাগলের পালগুলো মোহাম্মদ ঘরে আসার সঙ্গে সঙ্গে দুধে দুধে ছাগলের পালগুলো ভরপুর হয়ে গেল। এটাই হলো পয়গম্বরের বরকত, রসুল যেখানে যায় বরকত সেখানে যায়, রসুল যেখানে যায় সাহাবা একরাম সেখানে যায়, রসুল যেখানে যায় আল্লাহর কোরআন সেখানে যায়। এ বেঈমানের দল তোমরা বুঝো না পয়গম্বর কেমন জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বরকে আমি আল্লাহ মহাব্বত করছি, আমার নিজের কুদরতের হাত দিয়া বানাইছি, যার কারণে মুফাসসিরিন একরাম বলেন আল্লাহর সঙ্গে গাদ্দারি আল্লাহ সহ্য করে, মাগার মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি আল্লাহ সহ্য করে না, রাসূলের সঙ্গে বেয়াদবি আল্লাহ সহ্য করেন না, সব রব্বুল আলামিন সহ্য করবে। এই কারণে যারা হাজী সাহেব তারা মক্কার জমিনে গেলে দেখবেন একটা হালত, মক্কায় মালিকের ঘর চুমা দেওয়ার জন্য হাজিদের ভিতরে প্রতিযোগিতা, কার আগে কে হাজরে আসওয়াত চুমা খাবে গুনাহ মাফ করবে, কারণ এই জায়গাটা পাগলামি যত করব ততই তো সওয়াব। একজন একজনকে ধাক্কা দেয়, একজন একজনকে সরায় দেয়, কেন বলে গুনাহ পাপ গুনাহ পরিষ্কার করার জন্য হাজরে আসওয়াতে চুমা দিব, একটুও ভয় নাই যে আমার মালিক দেখতেছে গুনাহ হবে, না না, কারণ মালিকের সঙ্গেই তো। মদিনার দিকে যান, মদিনার মানুষ একদম নীরব, কেন ওই যে সবুজ গম্বুজ দেখা যায়, ওই সবুজ গম্বুজের নিচে আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ওই জায়গায় শুয়ে আছে। রাসূলের সামনে যদি এই জায়গায় কোনো বেয়াদবি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন
সমস্ত দুনিয়ার মানুষের ভিতরে সবচেয়ে ভদ্র মানুষটা এই জায়গায় শোয়ায় রাখছেন। আরে রসুলের সঙ্গে যদি বেয়াদবি হয় দুনিয়ার জমিনার যাই হোক না হোক, পরকালে কিন্তু সুপারিশ পয়গম্বরের নসিব হবে না। এই কারণে মদিনার মানুষগুলো নীরব। কেন বলে? মদিনার জিন্দা নবী আমাদেরকে সব কিছু দেখতেছে, কোন বান্দা আসলো, কোন এলাকার আশেক আসলো, কোন এলাকার আশেক গেল, নাম সহ ঠিকানা সহ পয়গম্বর পেয়ে গেছে, যার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে কোনো বেয়াদবি চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সঙ্গে নাফরমানিও চলে না, এ মুসলমান বেয়াদবিও চলে না। কিন্তু পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দরদি নবী, এমন উম্মতের দরদ নিয়ে মদিনার জমিনে শুয়ে আছে। এক পাগলা আহমদ কবির রেফাই উনার কথা কিতাবের ভিতরে বর্ণনা, এই আশিক রাসূলটা মদিনায় যখন চলে গেছেন, যাওয়ার পরে হজ করতে যায়, প্রত্যেক বছর হাজী সাহেব পয়গম্বরের রওজায় যায়, ওখানে যাওয়ার পরে পয়গম্বরের দরজার সামনে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ সালাম গ্রহণ করেন, আমি উম্মত চলে আসলাম। কত হাজী মদিনায় পয়গম্বরের রওজার সামনে দাঁড়ায় সালাম দেয়, এ পয়গম্বর হাজার মানুষের ভিড়ে আমি একজন আশেক। আহমদ কবির রেফাই পয়গম্বরের রওজার সামনে সালাম দিয়া জানায়, পয়গম্বর আমি তোমার প্রেম বুকে নিয়ে এই জায়গায় মদিনার মাটিতে চলে আসলাম। পয়গম্বর তুমি আমাকে একটা নজর দেখা দাও। দুনিয়ার জিন্দেগিতে সাহাবা একরামরা তোমাকে দেখে নিজেদের জীবন ধন্য করলো, আমার মতো কুলাঙ্গার রুমি রসুলকে দেখতে পারি নাই, এ মুসলমান আমরাও তো পয়গম্বরকে দেখি নাই, দেখার ইচ্ছা আছে না নাই, সবার আছে না নাই, পয়গম্বরকে দেখতে পারি নাই, দিলের বড় খাস, দিলের বড় তামান্না, পয়গম্বরকে একটা নজর যদি কোনো বান্দা দেখতে পারে ওই চোখটা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আহমদ কবির রেফাই রওজার সামনে দাঁড়ায় ডাক দেয়া, বলে ইয়া রাসূলুল্লাহ বহুত বড় আশেক দিল আপনার জন্য দিওয়ানা, পয়গম্বর আপনি আমার জন্য একটু হাতটা বাইর করে দেন, আপনাকে দেখি নাই মাগার রওজার সামনে দাঁড়াইছে, যদি হাতটা বের করেন একটা চুমা খায় আমার জীবন ধন্য করুক। যেমন নাকি অন্যান্য সাহাবীদের মতো অবস্থা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পয়গম্বরের দান মোবারক যখন মাথার ভিতরে যখন একটা লোহার পেরাক ঢুকে যায়, সাহাবা একরামদের মহব্বতের হালত বর্ণনা করি শুনেন। যুদ্ধের ময়দানে রসুলের মাথার ভিতরে লোহার পেরাক, পয়গম্বর মাথার ভিতরে পেরাকটা যখন টান দিয়ে একজন সাহাবী বের করে দিল, অসংখ্য সাহাবা একরামরা পয়গম্বরকে ঘেরাও করে বসা, রসুলের মাথা দিয়া রক্ত মবারক ফরফর করে বের হয়, সাহাবা একরামের চোখের পানি কান্দে আর বের হয়ে বলে আর রাসূলুল্লাহ রক্ত মবারক বের হয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে পয়গম্বরকে জড়ায় ধরে একদম ওই জায়গায় মুখটা লাগাই দিয়া রক্ত চুষে খাওয়া আরম্ভ করে দিছে। সাহাবা একরাম তাকায় দেখে রক্ত চুষে সুষে তলহা খায়। রসুল বলে, এরে সাহাবা একরামের দল, যদি তোমরা কোনো জান্নাতি পেট দেখতে চাও তালহার দিকে তাকাও, এই তালহা যেই তালহার পেটের ভিতরে পয়গম্বরের রক্ত মুবারক আছে ওই তালহার পেট জাহান্নামে যেতে পারে না। ভাইরা আমার, রাসূলের মহব্বতটা সাহাবা একরামদের ছিল কেমন? আহমদ কবির রেফাই রওজার কিনারায় ঘুরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আশেক, আপনার কাছে চলে আসলাম, পয়গম্বর একটা নজর দেখা দিয়া দেন। সাহাবা একরামরা আপনাকে দেখার জন্য কত দূর থেকে আসছে আমি তো দেখতে পারবো না, কারণ মদিনার মাটিতে আপনার দাফন হয়ে গেছে। হাজারো হাজারো হাজী সাহেবরা ডাক দিয়া বলে, রে পাগল, তুই কি পাগল হয়ে গেলি, তুই কেমনে মনে করলি পয়গম্বর রওজার মোবারক থেকে হাত বের করে দিবে? বলে, আমার বিশ্বাস আমি পয়গম্বর আশেক, যতদিন আমার নবী রওজার থেকে হাত বের না করবে ততদিন আমি আশেক, এখান থেকে রওজা ত্যাগ করবো না। আহমদ কবির রেফাই বারবার চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আহ হে পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ আমি আশেক, কত মানুষ আমানে বলে পাগল, কত মানুষ আমানে কটূক্তি করে, মুহাম্মদ নাকি হাত বের করবে না,
কিন্তু আমি তো জানি আমার পয়গম্বর বড় দিলওয়ালা, আমি তো জানি আমার পয়গম্বর বড় মায়াবী, আমি তো জানি আমার পয়গম্বর বড় দয়ালু, আমি তো জানি আমার পয়গম্বর উম্মতের জন্য জিন্দেগি বরবাদ করে দিছে। যেই নবী একদম মৃত্যুর আগ পর্যন্ত উম্মতের চিন্তায় নেয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্নাকাটি করছে। আজরাইল যখন পয়গম্বরের সিনহার উপরে বসল জান খবস করার জন্য, পয়গম্বর ডাক দিয়া বলে আজরাইল ব্যাপারটা কি বুঝলাম না, আমি রাসূলকে যদি এত কষ্ট দাও আমার আখির জামানার উম্মতদেরকে না জানি তুমি কত কষ্ট দিবে। আজরাইল আমার তো সহ্য হয় না, আমার উম্মতরা কেমনে সহ্য করবে, তুমি আমি পয়গম্বরকে এত কষ্ট দিলে না জানি আমার উম্মতদেরকে কেমনে জানটা কবজ করবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিব্রাইল আমার পয়গম্বরকে মৃত্যুর আগে উম্মতের ফিকির করতে বাদ দাও, টেনশন করতে মানা করো। রাসূল ডাক দিয়া বলে আল্লাহ আমি টেনশন কেমনে কম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে এ ফেরেশতা আমার পয়গম্বরকে যা ডাক দিয়া বলো, পয়গম্বরকে আমি ঘোষণা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ইন্না ওয়াদাল্লাহি হাক, কোন বান্দা যখন ইমানদার হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুটা কত সহজ করব। একটা বাচ্চাকে যখন মুসলমানি দেওয়ার সময় উপরে কোনো মতে চিপসের প্যাকেট দ্বারা বাচ্চাকে লোভ দেখায় মুসলমানি করায় দেয়, বাচ্চাও টের পায় না। আল্লাহ পাক বলে আমার বান্দা রাসূলের উম্মত যারা আল্লাহর গোলাম যারা, আমি আল্লাহ পাক আমার বান্দার জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরে আজরাইলকে পাঠিয়ে দেব জান কবজ করার জন্য। বান্দা জান্নাত দেখতে দেখতে হেসে হেসে আল্লাহর রাস্তায় চলে যাবে। বান্দে গানে হাসে আল্লাহ মুগুয়ু দরজাহাজা নে জওয়াসি সুলকুল জমিস রসবু এ পিরাহন শনি দি চেরা দর চাহে কেনান সনদি দি। আল্লাহু আকবার। কষ্ট হয় ভাই? আশেকের রসুলের দাম কম না বেশি? রসুলের প্রেম আছে না নাই? উম্মতের জন্য পয়গম্বরের দরদ আল্লাহর নবী রওজায় শোয়া এদিক দিয়ে আহমদ কবির রেফাই। আমি সুন্দর করে বারবার বছরকে বছর বছরকে বছর বছরকে বছর দিলের তামান্না পয়গম্বর একবার আমাকে একবার না একবার দেখা দিবে। ওই যে একটা প্রেমিক যদি মনে করে আমার প্রেমিকার বাড়ির কুকুর যদি হায় আমি হইতে পারতাম, হায় হায় আমি যদি আমার প্রেমিকার বাড়ির কুকুর হইতে পারতাম তাহলে ঘোরাঘুরি করেও তো প্রেমিকার দেখতে পারতাম। ঠিক আশেকের রাসূল দাও এই ইচ্ছাটাই করে, জিন লোগ গো কেহলাতে হে সাক তেরি গলি কে, জিন লোগ গো কেহলাতে হে সাক তেরি গলি কে, উন লোগ কি দফতর মে মেরা নাম লিখা দো, উন লোগো কি দফতর মে মেরা নাম লিখা দো, মে দূর হো মজবুর হো আয় সৈয়দ আলম, দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো, দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো। আহমদ কবির বারবার সামনে দিয়া হাঁটে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এ আমি আশেক তোমার ক্ষুদ্র প্রেমিক, এই জায়গায় হাতটা বাড়ায় দিলাম রাসূল, রোজার থেকে একটা বার আপনি আপনার হাতটা একটু দেখায় দেন। হুজুর আমি আপনার হাতটা একবার চুমা খাইতে চাই যেন মালিককে বলতে পারি আল্লাহ আমার কাছে অন্য কোনো ইবাদতের কোনো আমল নাই, মাগান আমার ঠোঁটটা আমার হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ভিতরে একটা চুমা খাইছে রে মালিক, এই উসিলায় তুমি আমার এই শরীরটাকে জাহান্নামের আগুনে পুড়ায়ও না। বারবার যখন ডাক দেয় কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের দিলের ভিতরে মায়া, ওই মদিনার রওজার ভিতরে পয়গম্বর জিন্দা নবী ওখানে শুয়ে আছে, রাসূল তো সব কিছু দেখে,
রাসূল করিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে জিন্দা রাখছেন। আল্লাহ পাকের নিয়ামত রাসূল পাক ওখানে শুয়ে শুয়ে রাসূল বলে উম্মতি উম্মতি উম্মতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন দেখলেন বান্দাটা এখান থেকে সরে না, হাজারো মানুষ ওই জায়গায় ভিড় হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো মানুষ যখন দাঁড়ায় চাক্ষুষ প্রমাণ হয়ে গেল, সমস্ত মানুষটা দাঁড়ায় রয়েছে, দেখা যাক পাগলা কি করে। পাগলায় রাসূলের রওজার সামনে হাতটা এইভাবে দিয়া দাঁড়ায় আছে যে আমার বিশ্বাস আমার প্রেমিক আমারে ফিরাবে না, দুনিয়ার মানুষ ফিরাইতে পারে দুনিয়ার প্রেমিক ফিরাইতে পারে, মাগার আল্লাহ আর আল্লাহ রাসূল কোনোদিন বান্দারে খালি হাতে ফিরায় না, ঠিক কিনা? বান্দা হাত দিয়া দাঁড়ায়, হঠাৎ করে হাজারো হাজারো দর্শকরা তাকায় দেখলো, আরে কি আজীব তামাশা, এদিক দিয়ে প্রেমিককে হাতটা বাড়া দেয়, ওদিক দিয়ে সবুজ গম্বুজের রওজা থেকে পয়গম্বর আরবির হাত মুবারকটা উঁচু হয়ে বের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাত বের করে দেয়, এদিক দিয়ে আহমদ কবির সুন্দর করে যখন তাকায় দেখলো রাসূল করিম রওজা মুবারক থেকে হাতটা বের করে দিছে। আর দেরি নাই, রাসূলের হাত মোবারকটা ধরে চুমা খায়া চুমা খায়া পয়গম্বরের হাত চুমা খায়া দিলের মনের তামান্নাটা পূরণ করে নিল। জবান খোলা সুবহানাল্লাহ, পাগলামি রাসূলের সঙ্গে জায়গা মতো করলে কাজে লাগে, বেচারা আবেগে আপ্লুত অজ্ঞান, কোনো হুঁশ নাই, কারণ যার জন্য এতদিন পর্যন্ত আমার পয়গম্বরের হাত চুমা খাইলাম, হারে কি সাথ জবানের ভিতরে এখন লেগে রয়েছে, জবানের ভিতরে এখনো লেগে রয়েছে, জবানে এখনো লেগে রয়েছে। এক আল্লাহর ওয়ালা এক আল্লাহর গোলাম নামটা খেয়াল নাই, এক আল্লাহ ওয়ালা বুজুর্গ উনি বলেন সবসময় জিব্বাটা চাটে আর এরকম ঢুক গিলে। একজন প্রশ্ন করে ডাক দেয়া বলে, ভাই আপনি সবসময় জিব্বা চাটেন, মনে হয় কোনো মজা খাইতেছেন, ব্যাপার কি? খুব বুঝবেন, প্রশ্ন করার পর খাবো, হুজুর ডাক দিয়া বলতেছে, রে ভাই আমি নিজে একদিন ঘুমাইলাম, দুরুদ শরীফের আমল করতে করতে ঘুমায় গেলাম, স্বপ্ন যুগে তাকায় দেখি পয়গম্বর আমার চোখের সামনে হাজির হয়ে গেছে, স্বপ্নের ভিতরে তাকায় দেখি পয়গম্বর আমার চোখের সামনে হাজির। রাসূল আমারে ডাক দিয়া বলে, রে গোলাম 24টা ঘন্টা তোমাকে দেখি তুমি এই দুধটা দিয়ে ঠোঁটটা দিয়ে কেবল দুরুদের আমল করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো। আমি রাসূলের শানে দুরুদের আমল করো, এরে বান্দু কাছে আয়, এরে আমার উম্মত কাছে আয়। আল্লাহ ওয়ালা ডাক দিয়া বলে, আমার পয়গম্বর আমাকে কাছে ডাক দিয়া জড়ায় ধরা ধরলেন। রাসূল আমারে ডাক দিয়া বলতেছে, তুই যে ঠোঁটটা দিয়ে আমি রাসূলের দুরুদের আমল করো, আয় তোর ঠোঁটে একটা চুমা দিতে চাই আমি। স্বপ্নের ভিতরে পয়গম্বর ঠোঁটের ভিতরে চুমা দিয়ে চলে গেছে, আমি আবার তাকায় দেখে স্বপ্নের ভিতরে উঠলাম, ঘুমের ভিতরে উঠলাম, উঠে হঠাৎ করে মুখের ভিতরে অনুভব করলাম আমার মুখের ভিতরে মিষ্টি আর মেশকাম্বরের ঘ্রাণ। আরে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার মুখের মেশকাম্বরের ঘ্রাণ আর মজা যায় নাই, যার কারণে আমি ঘুমাইলেও মুখের ভিতরে মজা পাই, জাগলেও মজা পাই, সর্বক্ষণিক আমি পয়গম্বরের ঠোঁটের মেশকাম্বরের গন্ধ আমার ঠোঁটের ভিতরে অনুভব করি। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে কেমন দামি বানাইলেন, এই জন্য রাসূল করিমের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। হে দুনিয়ার বান্দারা মনে রাখবা, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতারা সবাই একমাত্র পয়গম্বরের উপরে দুরুদের আমল করি। কি করি জোরে বলেন, দুরুদের আমল করি। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আমি নিজে আল্লাহ আমার হাবিবের উপরে দুরুদের আমল করি, ফেরেশতারাও করে, সুতরাং তোমরাও করো। কার আদেশ? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর আদেশ যেটা ওইটা সুন্নাত, নাফল না ওয়াজিব, ওয়াজিব ফরজ, তার মানে প্রত্যেকটা উম্মতের জন্য জরুরি পয়গম্বরের উপরে দুরুদের আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের দাম আল্লাহ পাক বুঝাইতে যায়, বলেন আমি নিজেও পয়গম্বরের দুরুদ পড়ি, আমি নিজে পয়গম্বরের দুরুদ পড়ি, শুধু তাই নয় আমার ফেরেশতারাও পয়গম্বরের উপরে দুরুদ পড়ে। সুবহানাল্লাহ,
এই জন্য বললাম রসুল দামি, রসুল যেখানে গেছেন ওই জায়গা দামি, রসুল যেখানে গেছেন ওখানে সাহাবারা, ওখানে কোরআন, রসুল যেখানে কোরআন সেখানে, রসুল যেখানে সাহাবা সেখানে, রসুল যেখানে বরকত সেখানে। আর তোমার মতো গাঞ্জাখর যদি বলো আমি এখানে দুরুদ পড়বার রসুল আসবে, তাহলে রসুলের শানে সম্মান নয়, রসুলের শানে বেয়াদবি হয়ে গেল। বরং রসুল যেখানে যায় তোরও সেখানে যাওয়া লাগবে, ঠিক না? এই কারণে তো কোটি কোটি টাকা খরচ করে বান্দারা আল্লাহর নবীর রওজা জিয়ারত করতে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, ঠিক কিনা? তা পারলে রসুলকে ডাকেন তো আইবনি রসুল। এ মনে করছে এখানে দাঁড়াইয়া নবী সালাম আলাইকে বললে রসুল হাজির হয়ে যাবে, এত সোজা? মুইতে পানি নেয় না, পবিত্রতা নাই, মুখের থেকে সিগারেটের গন্ধ যায় না, হে মনে করছে হে ডাক দিবে আর রসুল এখানে চলে আসবে। তাহলে রসুলের তো তোর দাম তো বেশি হয়ে গেল, রসুল তোর যাকে সাড়া দিছে। অথচ আল্লাহ বলে রসুল যেখানে গেছে কোরআন সেখানে চলে গেছে, রসুল যেখানে সাহাবারা সেখানে চলে গেছে, রসুল মদিনায় গেছে সাহাবা একদম দলে দলে মদিনায় চলে গেছে। এটা রসুলের শান নয়, বরং রসুলের শান হলো এটা যে আমরা এখান থেকে দুরুদ পড়ব, আমাদের নাম ঠিকানা সব সহ রসুলের রওজায় আমাদের আমল চলে যাবে। সুবহানাল্লাহ। আমার রসুলের দাম কম না বেশি? এ জোরে বলেন না কেন? এই রসুল পেয়ে আমাদের গর্ব করা উচিত না? আপনি আপনার দলের নেতা পেয়ে গর্ব করেন, আমি আমার রসুলকে পেয়ে গর্ব করি, আমি আমার মালিককে পেয়ে গর্ব করি। এটা আমাদের গর্বের জায়গা যে আমরা আর কিচ্ছু পাই না পাই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শওয়ালা নবী পাইছি। এই নবীর সাথে সম্পৃক্ত যারাই, আল্লাহ পাক তাদেরকেই দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নজর যারা দেখছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তো জান্নাতি হয়ে গেছে এক নজর দেখার কারণে, মুমিন যারা। কোন কোন সাহাবা একরাম যারা রসুলকে এক নজর দেখছেন, নামাজের সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, জিহাদের ময়দানে গেছে, তো শাহাদাত বরণ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, এরাও খুশি আমিও খুশি, যাও সোজা জান্নাতি। এক নজর দেখার কারণে কোথায় ঘুমায়? ঘুমান। এক নজর দেখার পরে কোথায়? জান্নাতি। রসুলের সাথে মহাব্বতের এক নজরের কারণে জান্নাতি। এই জন্য রসুলের সঙ্গে এক নজর দেখারও দাম আছে, দেখছে না তো সাহাবিও হইতে পারে না, যার কারণে দামও সাহাবিদের থেকে কম। এরকম একজন আছে ওয়াইস আল কারনি। কে ওয়াইস আল কারনি? উনি রসুলের জামানায় ছিল, রসুলকে দেখতেও পারতো, চাইলে রসুলের কাছে ডাক দিয়ে বলে হুজুর আমি আপনার সাক্ষাৎ চাই রসুল, কিন্তু আমার মা অসুস্থ। রসুল বলেন আমি রসুলের সাথে সাক্ষাতের চেয়ে তোমার মায়ের খেদমত করা জরুরি। মায়ের খেদমত করা কি? বর্তমানে কিছু কুলাঙ্গার পোলাপান আছে, বউয়ের কথায় শুইনা তারপরে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আপনাদের এলাকায় নাই? এদেরকে ইচ্ছা মতো সকাল বিকাল ফিরানো দরকার, তারপরে সোজা হবে। মনে রাখবেন বউ হারাইলে ১৪টা পাবেন, কিন্তু মা পাবেন না, মা একটাই। রসুল বউয়ের পায়ের নিচে জান্নাতের কথা বলেন নাই, মায়ের পায়ের নিচে জান্নাতের কথা বলছেন। যেই সন্তান মাকে খেদমত করতে জানে না, ওই সন্তান দুনিয়ার জমিনে বাঁচার অধিকার রাখে না। রসুল বলেছেন আমার কাছে দেখা করার চাইতে তোমার মায়ের খেদমত জরুরি। অথচ রসুলের সাথে এক নজর দেখলে সাহাবি হয়ে যেত, কত দাম হয়ে যেত তখন। কিন্তু রসুল বলে না, সাহাবির চাইতে বেশি, সাহাবি হওয়ার চাইতে বেশি মায়ের খেদমত করা জরুরি। যাও খেদমত করো। খেদমত করার জন্য পাঠাইছে রসুল, আসতে নিষেধ করছে। কিন্তু এই ওয়াইস আল কারনির চাইলে রসুলকে দেখতে পারতো, অনেক দূরে থাকতো। কিন্তু রসুল শেষ জামানায় ওসিয়ত করলেন কি জানেন? রসুলের ওসিয়ত হযরত ওমরকে ওসিয়ত করতেছে, ওমর আমি আমার গায়ের চাদরটা তোমাকে দিলাম, এই চাদরটা তুমি ওয়াইস আল কারনিকে আমি রসুলের তরফ থেকে হাদিয়া পেশ করব, কারণ বেচারা আমাকে দেখতে পারে নাই, অন্তত আমার স্মৃতিটা নিয়ে যেন বুকে জড়ায় ধরে কাঁদতে পারে। শুধু তাই নয়, তুমি যখন এই চাদরটা নিয়ে ওয়াইস আল কারনির কাছে যাবা, তখন তুমি তাকে বলো যে ওয়াইস আল কারনি আমার রসুল আমাকে এই আদেশ করেছেন, আমি যেন তোমার থেকে দোয়া নেই। সুবহানাল্লাহ। বলে না সাহাবীকে বলতেছে ওয়াইস আল কারনির থেকে দোয়া নিতে, তার মানে এইটা বড় পীর কারণে মাকে খুশি করার জন্য রসুলের দেখা পর্যন্ত দেখতে পারে নাই। ওমরকে বলতেছেন, ওমরকে বলতেছেন, ওমরকে বলতেছেন, ওমর 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 তুমি ওয়াইস আল কারনির দোয়া নাও, কারণ ওয়াইস আল কারনি অনেক বড় বুজুর্গ। কিন্তু যত বড় বুজুর্গ হোক সাহাবিদের চাইতে দাম বেশি? হ্যাঁ বসি না। আমাদের দেশে কিছু বন্ধরা কয় বাবা আব্দুল কাদের জিলানি পয়গম্বর থেকেও দামি,
কাদের জিলানিকে দাম দিতে যায় রসুলের চেয়ে দামি বানায় দেয়। আব্দুল কাদের জিলানি যদি 1 কোটি দুনিয়াতে আসে এরপর রসুলের পায়ের নখের সমান তো হবে, সাহাবাদের নখের সমান তো হবে, প্রত্যেকটা সাহাবি জান্নাতি। ওয়াদা করছেন কে? এটা আল্লাহ ওয়াদা করেছেন। রসুল বলেন রাআনি আও মান রাআনি, যারা আমাকে দেখছে অথবা আমার সাহাবিদেরকে দেখছে এরা উভয়ই জান্নাতি, অর্থাৎ সাহাবি এবং তাবেঈ এরা উভয় দল জান্নাতি। Voice TV 24, enjoy the Holy Quran.